প্রিয় শিক্ষার্থীরা কেমন তো সবাই, আশা করি তোমরা যার যার অবস্থানে খুবই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আল্লাহ মেহরবানিতে ভালো আছি। আজকে আমি আগ্রহ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের দ্বিতীয় ক্লাসে হাজির হয়েছি। তো আজকে আমি, তোমরা জানো গত ক্লাসে আমি ইসলাম সম্পর্কে, তোমাদের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ ইসলাম সম্পর্কে আলোচনা করেছি। আজকে এই প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ অর্থাৎ ঈমান নিয়ে আলোচনা করব, কারণ ঈমান এবং ইসলাম একে অপরের পরিপূরক, একে অপরের সাথে একটা অন্য ধরনের সম্পর্ক, অর্থাৎ একটা ছাড়া অন্যটা যেহেতু কল্পনাই করা যায় না। তো আমরা যেহেতু ইসলাম সম্পর্কে জেনেছি, আবার ঈমান সম্পর্কে জানার চেষ্টা করব। আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে খাতা কলম নিয়ে এই অনলাইন ক্লাসে এই উপস্থিত হওয়ার জন্য বা অনলাইন ক্লাসের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। তো আমি আর কথা বাড়াবো না, আশা করি প্রত্যেকেই প্রস্তুতি নিয়ে বসে আছো ক্লাস করার জন্য। তো আমরা সরাসরি পাঠের দিকে চলে যাচ্ছি। আজকে আমরা ওই তোমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ ঈমান, ঈমান নিয়েই আলোচনা করব। তো আসলে ঈমান শব্দটি আরবি শব্দ, এটা আমাদের প্রত্যেকেই আমরা সবাই জানি। তো ঈমান এটা মূলত আমনুন, এই আমনুন আমি লিখে দিয়েছি, এটা কিন্তু পরীক্ষায় আসে, তোমরা খেয়াল করবা। বিশেষ করে বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে এটা প্রায় সময় একটা প্রশ্ন হিসেবে আসে যে ঈমান শব্দটি কোন শব্দ মূল থেকে নির্গত। তো এই ঈমান শব্দটি আমনুন, হামজা মিম নুন, আমনুন শব্দ মূল থেকে নির্গত, এটা মনে রাখতে হবে। আবারও বলছি, ঈমান শব্দটি আমনুন শব্দ মূল থেকে নির্গত। এই ঈমান শব্দের অর্থ হচ্ছে, ঈমান শব্দের আবেদনিক অর্থ বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া, আস্থা স্থাপন করা, মেনে নেওয়া ইত্যাদি। আবারও বলছি, ঈমান শব্দের আবেদনিক অর্থ বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া, আস্থা স্থাপন করা, মেনে নেওয়া ইত্যাদি। আমরা ঈমানের প্রত্যেকটি শব্দের ঈমান শব্দের প্রত্যেকটি অর্থ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, মনে রাখতে হবে। কেননা তোমরা সবাই জানো যে আমাদের বহু নির্বাচনী প্রশ্নের বহুপদী সমাপ্তিসূচক একটা দিক আছে, যেখানে এই তিনটা শব্দ দেয়া থাকে, সেখান থেকে সঠিকগুলো বেছে নেওয়ার একটা কথা আসছে। তো এই ক্ষেত্রে যদি আমরা শব্দ অর্থ সম্পর্কে না জানি, তাহলে সঠিক উত্তরটা নির্বাচন করতে আমাদের কষ্ট হবে। তাই আমরা প্রত্যেকটি অর্থ সম্পর্কেই জানবো। আবার বলছি, ঈমান শব্দের আধুনিক অর্থ বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া, আস্থা স্থাপন করা, মেনে নেওয়া ইত্যাদি, এগুলো অবশ্যই মনে রাখবো। এবার আমরা সরাসরি চলে যাই, ঈমান বলতে আমরা কি বুঝি। ইসলামিক পরিভাষায় ইসলামের যাবতীয় বিধিবিধান, অর্থাৎ ইসলামের মৌলিক বিষয়গুলি বা ইসলামের যাবতীয় বিধিবিধানগুলি, এগুলোকে অন্তরে বিশ্বাস করা। একটা কথা মনে রাখবা, ঈমানের তিনটা দিক থাকে, এই দিক সবগুলোই একসাথে পাওয়া যেতে হবে। একটা হচ্ছে অন্তরের সাথে অতল অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া ও মুখে স্বীকার করা, এবং তদনুযায়ী আমল করা। এই তিনটা হচ্ছে ঈমানের দিক। আবার বলছি, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার এবং সে অনুসারে আমল করা, এই তিনটা হচ্ছে ঈমানের দিক। সুতরাং ঈমানের ডেফিনিশনটা যদি আমরা দিতে যাই, তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই তিনটা দিক যেন পাওয়া যায়। তো সেই বিচারে ঈমানের পরিভাষায় ঈমান বলা হয় যে ইসলামের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকেই ঈমান বলা হয়। আবার বলছি, ইসলামের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ঈমান বলা হয়। তো ঈমান সব ঈমানের পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে যে ঈমান বলতে আমরা কি বুঝি। তো ইসলামের যে যাবতীয় বিধিবিধান, অর্থাৎ ইসলামের মৌলিক বিষয়ের কথা এখানে আসে, এবং অন্য ক্ষেত্রে অন্য ভাষায় অন্যভাবে ঈমানের পরিচয়টা আমরা এভাবে দিতে পারি যে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস পোষণ করাকেই ঈমান বলা হয়। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদন্তে আমল করাকেই ঈমান বলা হয়। তো সেই দিক বিচারে ঈমানের পরিচয় সম্পর্কে বলা হয়েছে যে আন তুমিনা বিল্লাহি, এটা যে তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে, ওমালাইকাতিহি এবং তার ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, ওয়া কুতুবিহি আল্লাহর এই প্রেরিত কিতাবসমূহের প্রতি ঈমান আনবে, ওয়া রাসূলিহি এই নবী রাসূলগণের প্রতি ঈমান আনবে,
ওয়ালিয়ামিল আখিরি এবং পরকালের প্রতি ঈমান আনবে ওয়াতুমিনাল কদরি খাইরিহি ওয়া শাররিহি এবং তাকদীরের ভালো মন্দ এইগুলোর প্রতি ঈমান আনবে ওয়াল বাআসি বাদাল মউত এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি ঈমান আনবে তার মানে ইসলামের মৌলিক বিষয় এগুলো সম্পর্কে আমরা সবাই জানি সর্বোপরি মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি ঈমান সুতরাং এই যাবতীয় বিষয়ের প্রতি ঈমান বিশ্বাস পোষণ করাকেই ঈমান বলা হয় তো তাহলে আমরা কি জানতে পারলাম আমরা ঈমান শব্দটির শব্দমূল সম্পর্কে জেনেছি আমরা ঈমান শব্দটির আবিধানিক অর্থ সম্পর্কে জেনেছি আমরা ঈমানের ডেফিনিশন অর্থাৎ পরিভাষাগত যে সংজ্ঞা ওটা সম্পর্কে জেনেছি এবার এবং সেটা আবার ওই আলাদাভাবে বেগে দেখিয়ে দিয়েছি যে ওই মূল বিষয়গুলো কী কী সেগুলোর প্রতি বানানোর কথা বলা হয়েছে তো এই ব্যাপারে আমরা সবাই জানি আমরা একটা ওই ছোটোবেলায় বক্তব্যে পড়ার সময় অথবা আমাদের আরবি টিচারদের এই সাথে আরবি পড়ার সময় আমরা ওই ঈমানে মুফাসসাল একটা ইয়ে জেনেছি যে আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মউত অর্থাৎ আমি এটার অর্থ কি আমার তো আমি ইমান আনলাম বিল্লাহি আল্লাহর প্রতি আমরা এটাকেই এবং তার ফেরেশতাকুলের প্রতি বা কুতুবিহি তার প্রেরিত কিতাবসমূহের প্রতি ও রসুলিহি তার অসংখ্য নবী রসুলদের প্রতি ওয়াল ইয়াউমিল আখিরি পরকালের প্রতি তারপর ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা এবং তাকদীরের ভালো মন্দ যেগুলো আল্লাহর পক্ষ থেকে হয় সেগুলির প্রতি ওয়াল বাআসি বাদাল মউত এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি তো এইগুলো হচ্ছে ইসলামের মৌলিক বিষয় আমাদেরকে মনে রাখতে হবে ইসলামের এই মৌলিক বিষয়গুলোর প্রতি এই বিশ্বাস পোষণ করাকেই ঈমান বলা হয় এবং ওই কথাটা অবশ্যই মনে রাখতে হবে যে ইসলামের ঈমানের দিকটা হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে অন্তরে বিশ্বাস করা একটা হচ্ছে মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করা তো যাই হোক সুতরাং এই বিষয়গুলো যেগুলোর কথা বলা হয় ইসলামের মৌলিক বিষয় এগুলোর প্রতি সুদৃঢ় আস্থা বিশ্বাস ব্যতীত কেউ কখনো ঈমানদার দাবি করতে পারবে না এরকম নয় যে আমি সাতটার মধ্যে দুইটাকে বিশ্বাস করলাম পাঁচটা বাদ দিলাম বা পাঁচটাকে বিশ্বাস করলাম দুইটাকে বাদ দিলাম এরকম যদি হয়ে থাকে তাহলে তোমার ঈমানটা পরিপূর্ণ হবে না তোমার ঈমানটাই মানে অন্য ছয়টার প্রতি তোমার খুব ভালো বিশ্বাস আছে কিন্তু একটার প্রতি তোমার বিশ্বাসের ঘাটতি রয়েছে এই যদি হয় তাহলে তোমার ঈমানটা থাকবে না বা ঈমানটা পরিপূর্ণতা পাবে না সুতরাং এগুলোর প্রতি আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে আর যারা যে বা যারা এগুলোর প্রতি বিশ্বাস পোষণ করে তাদেরকে বলা হয় মুমিন ঈমানদার তো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবার আমরা জানবো গত ক্লাস আমরা পড়েছি ইসলাম সম্পর্কে এবং আজকে ইতিমধ্যে ঈমান সম্পর্কে জেনেছি তো স্যার আমরা এখন এই এই ঈমান এবং ইসলামের সাথে সম্পর্কটা কীরকম এটা একটু জেনে রাখা দরকার ভালো করে খেয়াল করো এই আমরা যদি আমরা সহজেই বোঝাতে চাই তাহলে ঈমানটা হচ্ছে এই অভ্যন্তরীণ জিনিস আর ইসলামটা হচ্ছে বাহ্যিক যেমন আমার শরীরের আমাদের মূল এই অন্তরটা হাতটা ভিতরে থাকে আমাদের ভিতরের যে এগুলো এগুলো হচ্ছে ঈমান আর চামড়া দিয়ে একটা স্কিন দিয়ে আমাদের উপরে একটা প্রলেপ দেওয়া হয়েছে ওটাই হচ্ছে ঈমান ইসলাম অর্থাৎ ঈমানটা হচ্ছে অভ্যন্তরীণ জিনিস এবং ইসলামটা হচ্ছে বাহ্যিক জিনিস তবে একটা অপরটির পরিপূরক একটার উপর অপরটি নির্ভরশীল এটা একটা ছাড়া অপরটা কখনো কল্পনাই করা যায় না অর্থাৎ তোমার মধ্যে ঈমান নেই তার মানে তোমার তুমি ইসলামের দ্বারা কাছে পৌঁছতে পারো নাই আবার তোমার মধ্যে ইসলামের আনুষ্ঠানিকতা নেই তুমি ঈমানদার দাবি করে কোনো লাভ পাবে না সুতরাং এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যেমনিভাবে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা কি ঈমান বলা হয়েছে তেমনি আবার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তার আদেশ নিষেধ মেনে নেওয়ার মাধ্যমে তার প্রতি পূর্ণাঙ্গ রূপে আত্মসমর্পণ করাকে ইসলাম বলা হয় আমরা আগেই জেনেছি যে ইসলাম সম্পর্কে অত আত্মসমর্পণ করা এই আনুগত্য করা তো তো এখানে আমাদেরকে জানতে হবে ঈমান ও ইসলামের মধ্যে এই যে সম্পর্কটা একদম অবিচ্ছেদ্য এগুলোকে মানে আলাদা করার কোনো সুযোগ নেই তো আমি যদি আরেকটু খোলাসা করে বলতে চাই তাহলে বলতে হয়
ইমান এবং ইসলাম হচ্ছে একটা গাছ এবং গাছের মূল শেকড়ের মতো, অর্থাৎ একটা এই গাছের মূল এবং এই শাখা প্রশাখার সাথে যেরকম একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, ইমান এবং ইসলামের মধ্যে এরকম একটা সুসম্পর্ক আছে। যা যেমন মূল না থাকলে যেমনি গাছের শাখা প্রশাখার কোনো অস্তিত্ব হবে না, আবার শুধু মূল আছে কিন্তু গাছের শাখা প্রশাখা নেই, তাহলে ওই ওই মানে মুন্ডু নেই, এরকম একটা গাছের কোনো গুরুত্ব নেই। ঠিক ইমান এবং ইসলামের সম্পর্কটা হচ্ছে এরকম। তো ইমান হচ্ছে আমার মন্ত্রী জিনিস, অর্থাৎ বিশ্বাসগত দিকটা হচ্ছে ইমান। আমি আগেই বলেছি ইমানের তিনটা দিক, একটা হচ্ছে অন্তরে বিশ্বাস করা, একটা হচ্ছে মুখে স্বীকার করা, একটা হচ্ছে তদনুযায়ী আমল করা। তো ইমানটা হচ্ছে অন্তরের দিক, এই যে আমি অন্তরে একটা জিনিসে বিশ্বাস করলাম এবং মুখে স্বীকার করলাম, তো এটা যতক্ষণ পর্যন্ত আমি কাজে পরিণত করবো ততক্ষণ পর্যন্ত আমার ইমানটা পরিপূর্ণতা পাবে না। তো এই যে ইমানটাকে যদি বলি আমি এই যে ইসলামী মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং এইগুলো বিশ্বাস স্থাপন করার প্রতি করার পর আমার উপর যে কাজগুলো করণীয় হয়ে যায়, যে কাজগুলো করতে আমি বাধ্য, ইসলাম যেগুলো আমাকে পালন করতে বাধ্য করেছে, নির্দেশনা প্রদান করেছে, ওই আচার আনুষ্ঠানিকতা যেগুলো, যেমন আমি মুসলমান হিসেবে আমার উপর নামাজ ফরজ, আমার উপর দুনি হলে যাকাত ফরজ, তারপর হজ পালন করতে হবে, রমজান মাসের রোজা পালন করতে হবে, এভাবে এই যে আনুষ্ঠানিকতাগুলো এগুলোর মাধ্যমেই কিন্তু প্রস্ফুটিত হয় যে আমি একজন ইমানদার, অর্থাৎ এগুলো কিন্তু ভিতরের জিনিস, এগুলো বাইরে, তো এইগুলো পালন করে যে একটা ইয়ে তৈরি করেছে ওটা হচ্ছে ইসলামের এটা, আর আমার অন্তরের যে আল্লাহ এবং তার রাসূল ফেরেশতা ইত্যাদি ইত্যাদি ইসলামের অনেক বিষয়গুলোর প্রতি বিশ্বাস, এগুলো হচ্ছে ইমান। আর মুসলমান হিসেবে আমার যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার যে কিছু যে মাধ্যমগুলো, ওইগুলো হচ্ছে আমার ইসলাম। সুতরাং আমার মধ্যে ইমান আছে যে সেটা ফুটিয়ে তুলবে আমার ইসলাম নামক যে আনুষ্ঠানিকতাগুলো ওইগুলো। আবার এই আমার এই আমি যদি আনুষ্ঠানিকতাগুলো পালন করতে যাই কিন্তু ভিতরে আমার মধ্যে ইমান নেই, তাহলে এটাই এটাও কোনো কাজ দিবে না। সুতরাং আমাকে অবশ্যই স্বীকার করতে হবে যেমনিভাবে আমার মধ্যে বিশ্বাসটা থাকতে হবে, তেমনিভাবে আমার মুসলমান হিসেবে অর্থাৎ ইমানদার হিসেবে আমার মধ্যে আনুষ্ঠানিকতাগুলো পাওয়া যেতে হবে। সুতরাং ইমান এবং ইমানটা হচ্ছে অভ্যন্তরীণ দিক আর ইসলামটা হচ্ছে বাহ্যিক দিক। সুতরাং এই আচার আনুষ্ঠানিকতা এবং কার্যাবলীর সাথে সম্পর্কিত হচ্ছে ইসলাম, আবার বিষয়গত দিকটা হচ্ছে ইমান। তাহলে আমরা সহজেই বলতে পারি ইসলাম হচ্ছে ইমানেরই বহিঃপ্রকাশ, ইসলাম হচ্ছে ইমানেরই বহিঃপ্রকাশ, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। এবং ইমান ও ইসলাম একে অপরের পরিপূরক, একটা ছাড়া আরেকটাকে কখনো কল্পনাও করা যায় না। সুতরাং দুনিয়া এবং আখিরাতে যদি আমি সফলতা অর্জন করতে চাই, আমি যদি সত্যিকার অর্থে কল্যাণ লাভ করতে চাই, তাহলে আমার মধ্যে যেমনি অন্তরে বিশ্বাসটা সুদৃঢ় থাকতে হবে, অর্থাৎ ইমানটা থাকতে হবে, তেমনিভাবে আমার আমলটাও যথাযথভাবে পাওয়া যেতে হবে। সুতরাং এই দুটার সমন্বয় যদি আমার মধ্যে পাওয়া যায়, তাহলে আমি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কামিয়াবি অর্জন করতে পারবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ইমান ও ইসলামের সম্পর্ক কিরকম। অর্থাৎ আমি বলেছি অর্থাৎ গাছের মূল এবং শাখার সাথে শাখা প্রশাখার সাথে যেভাবে একটা সম্পর্ক, এই তন্তু অর্থাৎ একটা মূল না থাকলে যেমনি এই গাছের শাখার কোনো গুরুত্ব নেই, তেমনি শাখা প্রশাখা না থাকলে মূলেরও কোনো গুরুত্ব নেই, ঠিক তন্তু ইমান এবং ইসলামের সম্পর্ক এরকম এই একদম অবিচ্ছেদ্য, একটা একটা অপরটির পরিপূরক। এবং ওই বারবারই বলেছি ইমানটা হচ্ছে অভ্যন্তরীণ জিনিস আর ইসলামটা হচ্ছে বাহ্যিক জিনিস। সুতরাং ইসলামকে ইমানের বহিঃপ্রকাশ এক কথাই এটা বলা যায়। এখন আমরা জানবো যে ইসলামের মূল বিষয়গুলোর সম্পর্কে অতি সংক্ষেপে কিছু বিশদ আলোচনা আছে, তবে ওই বিশদ আলোচনা আমি যাবো না, যে ক্লাসেরও একটা এই ইয়ে আছে, এই শিডিউলের একটা ব্যাপার আছে। সুতরাং আমি এখন সংক্ষেপে তোমাদের ইসলামের মৌলিক বিষয় যেগুলো আছে, এই ইমানের যে মৌলিক শান্তি বিষয় সম্পর্কে জানবো, যেটা পূর্বে বলেছি আনন্দ বিল্লাহি অমলাইতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ফাজরি খাইরুন শারীন মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মৌত। যেমন অর্থাৎ ইমানের মূল বিষয় যে শান্তি, এটা এখান থেকে আমরা খুঁজে পাই। যেমন আমন্তু বিল্লাহি, আমি মানেছি প্রথমে আল্লাহর প্রতি, এখন এই আল্লাহর প্রতি বিশ্বাস পাই, ইসলামের মৌলিক বিষয় এক নম্বর সর্বপ্রথম সর্বপ্রধান বিষয় হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, যেটা সহজে আমরা তাওহিদ বলি, তা আল্লাহর প্রতি বিশ্বাস। এখন আল্লাহকে আমি কীভাবে বিশ্বাস করবো,
আল্লাহকে তো আমরা দেখি নাই, কোন জাত কখনো আল্লাহকে দেখে নাই, কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের স্রষ্টা, এই সমগ্র পৃথিবীর ভূমণ্ডলে এই সব কিছুর স্রষ্টা একজন আছেন, এবং আমাদের এই জীবদাতা আমাদের পালন কর্তা সব কেবল একজন, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি যারা আর কোনো উপাস্য নেই, ইলাহ নেই, কোনো মাহবুব নেই, তিনি এক এবং অদ্বিতীয়, তিনি সব জায়গায় আছেন, তিনি চিরবিরাজমান, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, আল্লাহ ছিলেন আছেন এবং থাকবেন, আল্লাহ একজন, এই তার কোনো দ্বিতীয় নেই, তার কোনো শরীক নেই, এভাবেই আল্লাহকে আমরা বিশ্বাস করবো। দুই নম্বরে আছে ওয়া মালায়েকাতি আল্লাহ ফেরেশতাগণ, ফেরেশতাগণের প্রতি বিশ্বাসটা হচ্ছে এরকম, এই আল্লাহর বিভিন্ন সৃষ্টির মধ্যে একটা জাত হচ্ছে ফেরেশতারা, এই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মূলত ওনার আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এবং আল্লাহর নির্দেশনা পালনের জন্য সৃষ্টি করেছেন। ফেরেশতারা আল্লাহর নির্দেশনা পালনার্থে যে কোনো সময় যে কোনো এই রূপ ধারণ করতে পারেন এবং যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যাওয়ার ক্ষমতা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়েছেন, এবং ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি, এটা আল্লাহর নির্দেশনা অপেক্ষায় থাকে। অনেক অনেক অসংখ্য ফেরেশতারা আছেন, তবে তদন্ত থেকে চারজন ফেরেশতা এই এই মানে বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা জানি, অর্থাৎ প্রধান চারজন ফেরেশতা আছেন, তাদের মধ্যে থেকে একজন হচ্ছে হযরত জিবরাইল ইসলাম, যিনি এই আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলের কাছে ওহী নিয়ে আসেন, তারপর হযরত মিকাইল আল ইসলাম, যিনি বৃষ্টি বাদলের দায়িত্ব আল্লাহ যাকে অর্পণ করেছেন, তারপর ইসরাফিল আল ইসলাম, যিনি সিংহা নিয়ে মুখে সিংহা নিয়ে অপেক্ষায় আছেন, এক সিংহা দিলে কিয়ামত হবে আর এক সিংহা ফুঁক দিলে সম্পূর্ণ উত্থান ঘটবে, বলবাসী বাদানো, এই এটা একটা রাজ্য সর্বোপরি হযরত আজরা আল ইসলাম, যিনি আমাদের মৃত্যুর দূত হিসেবে আমরা জানি, অর্থাৎ যত সৃষ্টি আছে বিশেষ করে আত্মা সম্পর্কিত যতই আছে, যেমন কোন নফসের জায়গার জন্য প্রত্যেক আত্মাকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে, ওই মৃত্যু দেওয়ার দায়িত্ব যিনি পালন করছেন উনি হচ্ছেন হযরত আজরাইল ইসলাম। ওনারা ছাড়াও আরো অসংখ্য অপরাধী ফেরেশতা আছেন, এই ফেরেশতাদেরকে আমরা দেখিনি, কিন্তু ওনারা অনেক সময় মানুষরূপেও আমাদের সাথে একসাথে ইয়ে হতে পারে, তো সেটা এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এরপরে আছে আল্লাহর কিতাব সমূহ, তোমরা জানো যুগে যুগে মানব জাতিকে সঠিক পথে সন্ধান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ওনার পক্ষ থেকে অনেক কিতাব, নবী রাসূলের প্রতি অনেক কিতাব নাযিল করেছেন, তদ্বত আসমানি কিতাব হচ্ছে সর্বমোট 104 খানা, তদ্বত থেকে 161 হচ্ছে সহিফা এবং বাকি 4টি হচ্ছে প্রধান কিতাব, সেখান থেকে তাওরাত, জাবুর, ইঞ্জিল এবং কোরআন মাজিদ। আমরা জানি তাওরাত নাযিল হয়েছে হযরত মুসা ইসলামের পর, এই ইঞ্জিল নাযিল হয়েছে হযরত ঈসা ইসলামের পর, জাবুর নাযিল হয়েছে হযরত দাউদ ইসলামের পর, এবং কোরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ কিতাব, এটা নাযিল হয়েছে সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। এই কিতাব সমূহের প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে, এবং এই বিশ্বাস করতে হবে যে এগুলো আল্লাহরই প্রেরিত বাণী, এগুলো এখানের মধ্যে যে লেখা কথাগুলো আছে সব আল্লাহরই ওহী, এই এই কিতাবগুলোর প্রতি বিশ্বাস করতে হবে। এরপর আসে নবী রাসূলের প্রতি বিশ্বাস, বারবারই বলেছে যে ব্যক্তির পথ প্রান্ত মানুষদেরকে সঠিক পথে সন্ধান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে মহামান এই এমন কিছু তাকে মনোনীত করে আমাদের কাছে পাঠিয়েছেন, যারা আমাদেরকে হেদায়েতের মহান দায়িত্ব নিয়ে এই দলের রূপে এসেছেন, ওনারা অসংখ্য গণিত, ওনাদের মধ্যে থেকে এই কেউ নবী আবার কেউ রসুল, এবং মনে রাখতে হবে প্রত্যেক নবী প্রত্যেক রসুলেই নবী হওয়ার যোগ্যতা রাখেন, কিন্তু সব নবী রসুল নয়, সে সুতরাং আমরা জানি সকল রসুলেই নবী কিন্তু সকল নবী রসুল নন, তো এই নবী রসুলদের মধ্যে থেকে অন্যতম এই মুসা ইসলাম, ঈসা ইসলাম, আমাদের আদম আদম আল ইসলাম, ইব্রাহিম ইসলাম, এই তারপর তোমার দাউদ আল ইসলাম, এবং সর্বোপরি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবী আমাদের মাঝে আমাদেরকে হেদায়তের বাণী এই প্রচারের জন্য আমাদের এই দলের পক্ষে প্রেরিত হয়েছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, প্রথম নবী হচ্ছেন হযরত আদম আল ইসলাম এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, এই এই নবীদের প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। এরপরে পরকাল, আমরা যারা এই ইমান ইসলামে বিশ্বাস করি আমাদের এই বিশ্বাসটা রাখতে হবে যে মৃত্যুর পরে একটা জীবন আছে, এটাকে বলা হয় আখিরাত বা পরকাল, এবং এই পরকালে আমাদের সব এই দুনিয়াতে থাকা অবস্থায় যে কাজগুলো আমরা করেছি, যে আমলগুলো আমরা করেছি, এগুলোর বিচার কার্য এই ওখানেই সম্পাদন করা হবে, এবং ওই জগতে আমরা পৃথিবীতে যদি নিজেকে ভালো পথে পরিচালিত করি তাহলে ওই জগতে আমাদের জন্য পুরস্কার অর্থাৎ চিরস্থায়ী শান্তি অপেক্ষা করছে, আবার যদি এই পৃথিবীতে
নিঃস্বার্থতার মনোভাব পোষণ করে যাচ্ছে তা ভাবে নিজেকে উপস্থাপন করি, তাহলে সেজন্য আমাদেরকে পরকালীন জীবনে অনেক কঠিন পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। এবং এই পরকালীন জীবনটা আবার বিভিন্ন ধাপে বিভক্ত। প্রথমেই কবর, কবর হচ্ছে আখেরাত জীবনের প্রথম ধাপ। এরপরেই তোমার কিয়ামত, কিয়ামতের পরে আছে তোমার মিজান, এরপরে সিরাত, এরপরে জান্নাত বা জাহান্নাম, হাশর আছে, এরপরে জান্নাত বা জাহান্নাম, এগুলো হচ্ছে পরকালীন জীবনের এক একটা স্টেপ। এরপরে তাকদি ওয়াল কাদরি আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলা, এটা হচ্ছে মনে রাখতে হবে। আমরা অনেক সময় দেখি আমরা অনেক খুব আনন্দে আছি, আবার অনেক সময় খুবই কষ্ট পালনত জীবনযাপন করি, এগুলোকে একেবারে মানে এগুলো দেখে অতি আনন্দে আমরা একেবারে এই উৎফুল্ল হয়ে যাব না বা আত্মহারা হয়ে যাব না, আবার অতি দুঃখে একেবারে হতাশ হয়ে যাব না, এটা মনে করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আমার তকদিরে ছিল, এগুলো হয়েছে, এবং এই ভালো মন্দ এগুলো সব আল্লাহর পক্ষ থেকে হয়। সুতরাং যখন আমি খুব মানবেত জীবনযাপন বা কষ্ট কষ্ট দুঃখ দুর্দশা আমার জীবনে চলে আসবে, তখন আমি হতাশ না হয়ে ধৈর্য ধারণ করবো, আল্লাহর উপর ভরসা করেই আমার জীবনটাকে পরিবর্তন করার আমাকে চেষ্টা করতে হবে। আবার অতি যখন আনন্দ থাকবো তখনও যেন আনন্দ আত্মহারা হয়ে আল্লাহকে তুলে না যায়, এতে তখন মনে হয় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যে আল্লাহ আমাকে অন্যদের চেয়ে অনেক ভালো রেখেছেন। কেন আত্মহারা হয়ে আল্লাহর স্মরণকে আল্লাহকে স্মরণ করা থেকে নিজেকে মানে বিরত রাখা যাবে না, এই অতি আনন্দে আত্মহারা হওয়া যাবে না, আবার অতি দুঃখে হতাশ হওয়া যাবে না, এই তাদের ভালো মন্দের প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। সর্বোপরি লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদেরকে বিশ্বাস করতে হবে ওয়াল মাসি মাদাল মৌত, মৃত্যুর পরে সবাইকে পুনরুত্থান এই বিশ্বাস করতে শিখে বিশ্বাস করতে হবে। অর্থাৎ এক সময় কি অংশ হয়ে যাবে, পৃথিবী একেবারে ধ্বংস হয়ে যাবে, এই মান নিচে তলিয়ে যাবে, ধ্বংসস্তূপিত হবে এবং সব মানুষ একেবারে শেষ হয়ে যাবে। তবে ওই ইসলামিক আর ইসলাম আবার দিবেন, তখন প্রত্যেককে আবার সশব কবর থেকে উঠে বিশাল একটা জায়গায় সমাবেত হতে হবে, এটাকে হাশর বলা হয়। ওই হাশরের ময়দানে মূলত আমাদের বিচার কার্য এই আল্লাহর মাধ্যমে আমাদের বিচার কার্য পরিচালিত হবে। ওই দিন সবাইকে যার যার কবরতে করতে হবে, এই এটাকেও আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো মূলত আমি বেশি অতি বিস্তারিত দিতে গেলাম না, কিন্তু ইসলামের এই মৌলিক এই সাতটি বিষয় এই থেকে বুঝতে পারি ইসলামের যে মৌলিক সাতটি বিষয় ওইগুলোর প্রতি আমাদেরকে বিশ্বাস পোষণ করতে হবে, এবং এই মৌলিক বিষয়গুলির প্রতি বিশ্বাস করাকেই মূলত ইমান বলা হয়। তারপরে আমরা যে চিন্তা করেছি যে ইসলামের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, কত দরজায় আমল করা, আমরা শুধু বিশ্বাসে আবদ্ধ থাকলে হবে না, আমাদের স্বীকার সর্বোপরি মুসলমান হিসেবে আমাদেরকে এই ইসলাম আমাদেরকে যা নির্দেশনা দিয়েছে নবী রাসূলগণ এসে বা সর্বোপরি আল্লাহর কালাম, এখন আমাদের সামনে যেটা বুঝতে হচ্ছে কোরআন মাজিদ আমাদেরকে যে পথে চলতে বলেছে, যে নির্দেশনা দিয়েছে, ওইগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, তবেই আমি পরিপূর্ণ ইমানদার বা পরিপূর্ণ মুসলমান হিসেবে নিজের পরিচয়তে সক্ষম হব। তো আজকে যারা শিক্ষার্থীরা আমাদের ক্লাসে এই সংযোগ স্থাপন করেছ বা উপস্থিত আছো, সবাইকেই বলবো তোমাদের তোমরা কি মুসলমান হিসেবে এই দলগুলোকে এসেছো, এটা সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে একটা দয়া। সুতরাং এটাকে একেবারে মায়ের হাতে বা মনে করে বসে থাকতে হবে না, যে এই মুসলমান হিসেবে বা ইমানদার হিসেবে আমাদের যে দায় দায়িত্ব আছে এগুলো যেন আমরা এই দুটির মুখে যথাযথভাবে বাস্তবায়ন করি। আল্লাহর যে নির্দেশনাগুলো কোরআন মাজিদের মাধ্যমে আল্লাহর নবী হাদিসের মাধ্যমে আমরা পেয়েছি এগুলো আমাদের জীবনে যথাযথভাবে বাস্তবায়ন করে আমরা পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবো, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং সেই সুবাদে পরকালীন জীবনে আমরা মুক্তির জায়গায় অর্থাৎ ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি নিয়ে যত বাধ্যতামূলক করবো, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবাই যার যার অবস্থানে ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি।